আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, এই ব্যাটারিটি হলো টয়োটা প্রিয়াসের, সরি টয়োটা অ্যাকুয়া 2013 মডেলের। ব্যাটারির প্রবলেম আসতেছে তো আমাদের কাছে আসছে, আমরা মূলত অ্যাভেলেবেল হাইব্রিডের কাজ করতেছি। দেখতে পাইতেছেন আমাদের আরও কিছু ভিডিও আছে, তো এখানে ভিতরে এই গাড়ির আমরা ব্যাটারিটা টেস্ট করব যে ব্যাটারিটার কোন সেলটা বেশি বসে গেছে, এই জিনিসটা চেক করব আমরা। আর একটা জিনিস সেটা হলো আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হলো দেখেন আপনাদের যদি কারোর ইচ্ছা হয় যে হাইব্রিড গাড়ি, অনেক সময় যদি আপনার ইঞ্জিনে চলে তাহলে তেলের পারফরমেন্স বেশি একটা পাওয়া যায় না, কিন্তু এই গাড়িটা দেখেন আমরা এলপিজি করে দিছি। এখানে যে এলপিজি কন্ট্রোলার, এই যে দেখতে পাইতেছেন যে এলপিজির ইঞ্জেক্টর, এটা হলো এলপিজির কিট। আপনাদেরকে সিলিন্ডারটাও দেখাইতেছি, এলপিজির যে সিলিন্ডার সেটা হলো আপনার এই যে দেখতে পাইতেছেন, এটা হলো হাইব্রিড, এটা হলো আপনার এলপিজির সিলিন্ডার। দেখেন কত সুন্দরভাবে সিলিন্ডারটা বসানো হয়েছে। আপনারা যদি কেউ এরকম ইচ্ছুক থাকেন যে গাড়িগুলো এলপিজি করবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের যদি কারোর এরকম হাইব্রিডের ব্যাটারি প্রবলেম কিংবা হাইব্রিডের যে কোনো ধরনের মেজরলি মেজর প্রবলেম কিংবা পার্টসের প্রয়োজন, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা মূলত হাইব্রিড স্পেশালিস্ট করতেছি, আমরা অ্যাভেলেবেল হাইব্রিডের কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো অবশ্যই ইনশাল্লাহ পরে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।